সাথে পিএসসি স্টুডেন্টসরাও থাকে, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ইউজিপিজি স্টুডেন্টসরা একটা প্ল্যাটফর্ম পায় তাদের এই প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করার জন্য, অন্ততভাবে কিছু একটা প্রেজেন্টেশন করুক, তাতে কিছু কমেন্ট আসবে বা একটা ভয়টা তাদের মধ্যে থেকে কাটবে, এটাই আমাদের মূলত উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য থেকেই আমাদের এই স্টুডেন্টস ওয়েবিনারটা শুরু করা। আমরা খুবই খুশি যে আমরা মাস্টার স্টুডেন্টসরা অ্যাটলিস্ট আমরা কিছু স্টুডেন্টদের পাচ্ছি যারা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আগ্রহী। লাস্ট টাইম আমাদের সাথে ছিল আইআইটি মান্ডির মাস্টার স্টুডেন্ট সৌম, তো একইভাবে এবারে রয়েছে আইআইটি ম্যাড্রাসের মাস্টার স্টুডেন্ট নীলাদ্রি। তো খুব সংক্ষেপে নীলাদ্রির বিষয়ে একটি ওর একটা খুব সুন্দর একটা অ্যাচিভমেন্ট এবারে ওদের ওর হয়েছে, মানে ওর টিমের অ্যাকচুয়ালি বলা ভালো, সেটাকে একটু বলা উচিত আমাদের ফিজিক্স বঙ্গের তরফ থেকে একটু কনগ্রাচুলেট করা উচিত ওকে। ওরা ইন্টারন্যাশনাল ফিজিসিস্ট টুর্নামেন্ট আইপিটি 2024 সেখানেতে ওরা মানে ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে ওরা যাচ্ছে হচ্ছে জুরিচে সুইজারল্যান্ডে, এবং তারা সিলেক্ট হয়েছে। অনেকগুলো লেভেল ওরা কম্পিট করে সেখান থেকে ওরা এই পজিশনটা অর্জন করেছে, খুব সম্ভবত ওরা ফার্স্ট পজিশন পেয়েছে ইন্ডিয়া থেকে, এবং তার ফলে ওরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এটার জন্য ফিজিক্স বঙ্গের তরফ থেকে ওকে এবং ওর টিমকে একটা আমাদের কনগ্রাচুলেশন জানাই আমরা। আরও একটা ইস্যু ওদের তৈরি হয়েছে, সেই বিষয়ে তো ওরা অনেক চেষ্টা করছে ফান্ডিং ইস্যু নিয়ে, এখানেতে যারা রয়েছে তাদেরকেও তাদের কাছেও এটা আমার বলা যে ওদের একটা ফান্ডিং ইস্যুস তৈরি হয়েছে। আশা করি নীলাদ্রি কোনো সমস্যা নেই যদি সেটা নিয়ে আমি বলছি বলে, না না ঠিক আছে। তো যদি কেউ কোনো রকম ভাবে মানে মেইনলি ওরা স্পন্সর স্পন্সরশিপ খুঁজছে ওরা, তো সেটা নিয়ে যদি কেউ কোনো রকম ভাবে সাপোর্ট করতে পারে, তো মানে যদি ডিরেক্টলি নীলাদ্রির সাথে যোগাযোগ করতে পারে বা আমার সাথেও যোগাযোগ করতে পারে বা ফিজিক্স বঙ্গের সাথেও যোগাযোগ করতে পারে করে এটা কিন্তু খুবই ভালো হবে। তাহলে ওরা ওদের ওরা যে অ্যাচিভমেন্টটা হয়েছে ওদের সেইটা তাহলে আলটিমেটলি সাকসেসফুল হবে যদি ওরা সুইজারল্যান্ডে ট্রাভেল করতে পারে এবং সেখানে গিয়ে পার্টিসিপেট করতে পারে। তো এগেন কনগ্রাচুলেশন নীলাদ্রি এবং তোর টিমকে। আর বেশি কথা বলবো না আমি, আজকে নীলাদ্রি যে প্রেজেন্টেশনটা দিচ্ছে তো টাইটেল তো সবাই দেখতেই পাচ্ছো বা পাচ্ছেন, তো ফেট অফ স্পিন হাফ এজ ইন প্রেজেন্স অফ ডিসঅর্ডার। তো আমি তাহলে নীলাদ্রিকে বলবো তুই তাহলে প্রেজেন্টেশনটা শুরু কর, 12 মিনিটের মাথায় আমি তোকে একটা ওয়ার্নিং দেবো আর 15 মিনিটের মধ্যে তুই শেষ করার চেষ্টা করিস, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ শুভায়ন্দা আমায় ইন্ট্রোডিউস করার জন্য আর এই প্রেজেন্টেশনটা অর্গানাইজ করার জন্য। তো এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আবার বলে দিতে চাই। তো এটা আমি লাস্ট সামারে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে একটা সামার প্রজেক্ট করেছিলাম, তো তার উপর বেস করে প্রেজেন্টেশনটা আমি, রিপোর্টটা আমার অ্যাভেলেবলই আছে, DUIটা এটা, তো কেউ যদি ফার্দার ইন্টারেস্টেড থাকো রিপোর্টটা দেখতে পারো, আমি তুমি বলেই অ্যাড্রেস করছি ইন জেনারেল সবাইকে। তো স্টার্ট করছি প্রেজেন্টেশনটা। তো প্রথমত যে কোশ্চেনটা মানে আসতেই পারে, আমি আমি ধরে রাখছি যে আমার টার্গেট অডিয়েন্স ইউজি, মেনলি ইউজি পিজি, আমি সেই লেভেলে একটু এলিমেন্টারি রাখার চেষ্টা করছি প্রেজেন্টেশনটা। তো প্রথমে যে কোশ্চেনটা মাথায় আসতে পারে যে এই ডিসঅর্ডার বা র্যান্ডামনেস এই জিনিসটা নিয়ে ভাবার দরকার, তো এটা দেখতে গেলে নেচারে খুবই ইনহেরেন্ট ডিসঅর্ডার এবং র্যান্ডামনেস, সেটা কোনো ফিজিক্যাল প্রসেস হতে পারে, বায়োলজিক্যাল সিস্টেম হতে পারে, এবং কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রেও দেখা গেছে যে যে র্যান্ডাম নাম মানে র্যান্ডামনেস এবং ডিসঅর্ডার এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো এবার আমার যে প্রেজেন্টেশনটা সেটা মেনলি ফিজিক্যাল প্রসেসেই ফোকাস থাকবে, টু বি স্পেসিফিক স্পিন মডেলে। তো এইবার মানে একটা বেসিক কন্ডেন্স ম্যাটার কোর্স থেকে তো মানে সেই পার্সপেক্টিভে বলছি আমি, তো আমরা সেমি ক্লাসিক্যাল থেকে যখন একটু কোয়ান্টাম মেকানিক্যালি একটু রিগোরাস কিছু করতে যাই, তখন প্রথম আমরা যেটা অ্যাজিউম করে নিই যে একটা পিরিয়ডিক পোটেন্সিয়াল আছে, এবং তার ফলস্বরূপ আমরা যেটা পাই সেটা হচ্ছে রেগুলার ট্রান্সফর্ম, বা খুব সহজভাবে বলে ইলেকট্রনের যেরকম কন্ডাক্টিভিটি পিকচারটা আমাদের মাথায় প্রথমেই যেটা আসে। কিন্তু ডিসঅর্ডারের রোলটা কোথায়, মানে যদি মানে রিয়ালিটিতে দেখা যায় তাহলে কিন্তু এই যে পিরিয়ডিক পোটেনশিয়ালের যে অ্যাজাম্পশনটা সেটা কিন্তু কমপ্লিটলি ঠিক না। রিয়ালিটির দিকে এক স্টেপ যেতে গেলেই যেটা দেখা যাবে, খুব একটা সিম্পলভাবে বলতে গেলে যে খুব ক্রুডলি বলছি আমি, যে কোনো হয়তো তাতে ইম্পিউরিটি দেখা গেল, তো সেই ইম্পিউরিটিটা ম্যাথামেটিক্যালি দেখতে গেলে সেটা একটা ডিসঅর্ডার, মানে ডিসঅর্ডার হিসেবে আমরা ট্রিট করতে পারি। সেইটার জন্যই মানে সামান মানে কিছু এমন সেন্সিটিভ মডেল থাকতে পারে, স্পিন মডেল,
যার জন্য সামান্যতম ডিসঅর্ডারেও কিন্তু রেগুলার ট্রান্সপোর্টটা আমরা না পেতে পারি, মানে নর্মাল যেরকম আমাদের আইডিয়া আছে মাথায় তার বাইরে কিছু নন ট্রিভিয়াল বিহেভিয়ার পেতে পারি। তো এটা হচ্ছে একটা ব্রড মোটিভেশন। তো স্পেসিফিক্যালি আমি যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্স ওয়াই মডেল। কেউ যদি হাইজেনবার্গ হ্যামিল্টনিয়ানের সাথে পরিচিত থাকো, হাইজেনবার্গ মডেলের সাথে, তো এটা জাস্ট একটা স্পেশাল কেস অফ হাইজেনবার্গ মডেল। এবার এটাকে আমি এই যে স্পিন কম্পোনেন্ট গুলো আছে সেটাকে আমি জাস্ট রিরাইট করছি আবার ল্যাডার অপারেটর দিয়ে। তো এটা জাস্ট সিম্পল একটা হাইজেনবার্গ মডেল। আর এই জেআই যেটা, মানে কেউ যদি, মানে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট টাইম দেখে থাকো এটা মডেলটা, তো এক্সপ্রেশনটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। জেআই তো অনেকটা এইভাবে ভাবতে পারে যে জেআই যে যেটা এটা হচ্ছে জাস্ট কাপলিং স্ট্রেংথ দুটো স্পিনের মধ্যে, আইএফ সাইড আর জেএফ সাইডে যা আছে স্পিন গুলোর মধ্যে কাপলিং স্ট্রেংথ। আর ইপসিলন যে যেটা আছে এটা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা কনভেনশনালি আমরা জেড ডিরেকশনে দিই, তো তার সাথে কতটা ইন্টারাক্ট করছে সিস্টেমটা। তো এটা ফিজিক্যাল মানে এটা। তো পরে আমরা দেখবো যে এটাকে, মানে এটার একটা স্পেশাল কেস আছে হপিং মডেল, তো সেই হপিং ক্যারেক্টারিস্টিক নিয়ে আমি কিছু কথা বলবো। তো এই যে টার্মটা থেকে, এইখান থেকে হপিং ক্যারেক্টারিস্টিকটা আছে, কেন হপিং, কি হপিং, এটা পরে পরে বলছি, জাস্ট মডেলটা ইন্ট্রোডিউস করে রাখলাম। এবার এমন নয় যে যেটা আমি ইন্ট্রোডিউস করতে চলেছি, আমার প্রজেক্টটা মেনলি ছিল থিওরিটিক্যাল, তো এক্সপেরিমেন্টাল খুব একটা আমি কভার জিনিস করতে পারবো, খুব একটা কভার করতে পারবো না এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্টগুলো। কিন্তু এটা এমন নয় যে এটা হোপলেস ম্যাথামেটিক্স, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল কিছু সিগনেচার দেখা গেছে এটা। তো জিনিসটা আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে চলেছি যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা আমার জানা, এইবার তার পিছনে থিওরিটা আমি ইনভেস্টিগেট করার চেষ্টা করছি। তো একটা আল্ট্রা কোল্ড রিডবার্গ গ্যাসের ক্ষেত্রে, তো তার যে রিডবার্গ অপোজিট প্যারিটি যে রিডবার্গ স্টেটগুলো আছে তাদের যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন সেটাকে ম্যাপ করা যায়, এই যে এক্স ওয়াই মডেল দেখালাম তার যে এক্সচেঞ্জ ইন্টারাকশনে ম্যাপ করা যায়। তো যদি এবার একটা রিডবার্গ গ্যাস নিই যার যে পার্টিকেল ডিস্ট্রিবিউশনটা আছে সেইটা ডিসঅর্ডার্ড, তো সেইটাকে আমরা যেটা করতে পারি, তো তার হ্যামিল্টনিয়ানটা অনেকটা এইরকম দেখতে হয়, এটা জাস্ট ভ্যান্ডারওয়াল ইন্টারাকশন থেকে আসে। তো আন্ডার সাম সুইটেবল লিমিট সেটা অনেকটা এক্স ওয়াই মডেল, মানে অনেকটা না, সেটা এক্স ওয়াই মডেলে এক্স্যাক্টলি ম্যাপ হয়। তো এবার এই এক্স, তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মোটিভেশন। আমি কিছু পেপারও সাইট করেছি, তো আমি এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্টে আমি যাচ্ছি না, আমি থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা এবার যাবো। যে মানে এটা শুধু এটা এই স্লাইডটা দেওয়ার কারণই হচ্ছে যে এটা নয় যে এটা কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল, কিন্তু পরবর্তীকালে আমি যা বলতে চলেছি এবার কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভেই বলবো। তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে জর্ডান উইগনার ট্রান্সফরমেশন। তো এই জিনিসটা কি সেটা বোঝার জন্য ফার্স্টে আমি উদ্দেশ্যটা বলি যে কেন ট্রান্সফরমেশনটা দরকার। তো ধরা যাক যে আমার একটা স্পিন মডেল আছে, তো সেখানে স্পিন হাব, স্পেসিফিক্যালি স্পিন হাব, তো সেই ক্ষেত্রে স্পিনগুলো জাস্ট আপ আর ডাউন দুটো স্টেটে থাকতে পারে। আমি সেই জিনিসটাকে একটা স্পিন মডেল থেকে ফার্মিওনিক মডেলে ম্যাপ করতে চাই। তো স্পিন হাব, তো এবার নর্মালি স্পিন হাব ফার্মিয়ন আমরা খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, কিন্তু আমি স্পিন হাব আর ফার্মিয়ন বলতে কি বোঝাচ্ছি সেটা বলবো কিছুক্ষণের মধ্যে। তো স্পিন হাবকে আমরা ফার্মিয়নে ম্যাপ করতে চলেছি। তো এখানে যে আপ স্টেটটাকে সেটাকে আমি প্রেজেন্স অফ ফার্মিয়ন এবং ডাউন স্টেটটাকে অ্যাবসেন্স অফ ফার্মিয়ন এইরকম একটা ম্যাপিং চাইছি। তো প্রথম যেটা সবচেয়ে সিম্পলেস্ট আইডিয়া কি মাথায় আসতে পারে, যে স্পিনের যে ল্যাডার অপারেটার সেইগুলোর সাথে আমি অ্যানাইলেশন আর ক্রিয়েশন অপারেটারের আমি একটা ম্যাপ করছি, একটা ক্রিয়েশন অপারেটার আর অ্যানাইলেশন অপারেটার। তো এইবার এই ম্যাপিংটা আমি দিয়ে যদি স্টার্ট করি এবং আমি জাস্ট এবার ক্রস চেক করতে যাই যে এটা কি আমার আদৌ এই ফিজিক্যাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, তো সেটার জন্য ফার্স্ট স্টেপ কি, আমি জাস্ট স্পিনের কম্পোনেন্টগুলো ক্যালকুলেট করব। তো এস জি, এই যে এস জি যেটা সেটা দেখা যাচ্ছে জাস্ট একটা নাম্বার অপারেটার মাইনাস সাম আইডেন্টিটি, আর এস একটা এস ওয়াই অনেকটা এরকম দেখতে হচ্ছে, জাস্ট এইগুলোর টার্মসে ম্যাপটা করলে এরকমই পাবো। এইবার তো স্পিন হাব আর ফার্মিয়ন এর ডিফারেন্স দেখি। স্পিন হাব মানে হচ্ছে, তো ন্যাচারালি যে কোনো স্পিন অপারেটারকে এসইউ টু অ্যালজেব্রা স্যাটিসফাই করতেই হবে। স্পিন হাবের ক্ষেত্রে একটা হিডেন সিমেট্রির জন্য এক্সট্রা একটা পাই আমরা, সেটা হচ্ছে একটা অ্যান্টি কমিউটিং অ্যালজেব্রা। তো এই অ্যান্টি কমিউটিং অ্যালজেব্রা আর এসইউ টু অ্যালজেব্রা যদি আমি কিছু সেট অফ স্পিন অপারেটার পাই যারা দুটো অ্যালজেব্রা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করছে, তাহলে সেইটা হচ্ছে স্পিন হাব। একইভাবে একইভাবে ঠিক না বলাটা উচিত না, ফার্মিওনিক সিসিয়া যেটা, ফার্মিওনিক ক্যানোনিক্যাল কম্পিউটেশন রিলেশন, সেটা হচ্ছে কি যে আমার যে অ্যানাইলেশন আর ক্রিয়েশন অপারেটারগুলো আছে তাদের অ্যান্টি কম্পিউটেশন রিলেশনটা অনেকটা এইরকম। তো এবার আমরা যেটা দেখবো যে ম্যাপিংটা আইসোমরফিক কিনা, মানে ফেথফুল কিনা। তো এবার যেহেতু আমার কাছে কম্পোনেন্টগুলো আছে এবং এই ম্যাপিংটা আমার জানা আছে, তো আমি স্টার্ট করব কিছু রিলেশন দিয়ে যেগুলো আমি স্পিন হাবের ক্ষেত্রে পেয়ে থাকি, তারপর আমি ম্যাপিং যেটা করছি আর কি এফ আর এফ ড্যাগার এইটা দিয়ে আমি সাবস্টিটিউট করব, দিয়ে দেখবো যে রেজাল্টটা পাচ্ছি সেটা আমার এই ফার্মিওনিক সিসিআর এর সাথে ম্যাচ করছে কি করছে না। তো
ফর এক্সাম্পল আমি যদি এসজে প্লাস আর এসজে মাইনাস অ্যান্টি কম্পিউটেশনটা ক্যালকুলেট করি, তো এইটা থেকে আমি কনফার্ম যেটা আইডেন্টিটি হবে। এবার যদি এই ম্যাপিংটাকে আমি ইম্পোজ করি এখানে, তাহলে ম্যাপিংটা কি ইমপ্লাই করছে, তাহলে অ্যান্টি কম্পিউটার অফ এফ এফ জে ড্যাগার এফ জে এটা আইডেন্টিটি হতে হবে, সেটা কিন্তু এর সাথে এগ্রি করছে। এইভাবে আমি বাকি আরো অনেক ক্যালকুলেট করতে পারি অন্যান্য রিলেশন। তো আপাতত হবে মনে হতে পারে যে ম্যাপিংটা আইসোমরফিক ফেথফুল, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ফিজিক্যাল একদম, মানে প্রবলেমটা হচ্ছে যে আমি যদি দুটো ডিফারেন্ট সাইডে ল্যাডার অপারেটর নিই, তারা নিজেদের মধ্যে কমিউট করে এটা স্পিনের ক্ষেত্রে, কিন্তু ফার্মিয়নের ক্ষেত্রে এটা অ্যান্টি কমিউট করতে হবে দুটো আলাদা সাইডের জন্য। তাই এই এই একটা প্রবলেমের জন্য ম্যাপিংটা আমার আইসোমরফিক হচ্ছে। তো এইবার যদি আমার একটা আইসোমরফিক ম্যাপিং পেতে হয়, তাহলে আমায় কি করতে হবে, তাহলে আমি যেটা করতে পারি মানে সবচেয়ে অন্যান্য পদ্ধতিও আছে, তবে একটা সুটেবল হচ্ছে জর্ডান উইঙ্গার ট্রান্সফরমেশন। তো তাতে কি, তাতে আমি এরকম একটা ফাজ অপারেটর অ্যাড করছি, এটাকে বলা হয় স্ট্রিং অপারেটর। তো এটা স্ট্রিং অপারেটরটা মানে এটা কনভেনশন ওপর ডিপেন্ড করছে, আমি যে কোনো একটা ডিরেকশন চুজ করতে পারি। এখানে আমি বাঁ দিক চুজ করেছি, যে কোনো একটা সাইটের যে স্পিন অপারেটরটা সেটা যখন আমি ম্যাপ করছি এই ফার্মিয়নিক অপারেটরের সঙ্গে, একটা স্ট্রিং অপারেটর বসে থাকবে যেটা তার বাঁ দিকের সমস্ত সাইটগুলোর অকুপেশন নাম্বারের ইনফরমেশনটা স্টোর করবে। তো এটাকে স্ট্রিং বলছি এই কারণেই, মানে এটা জাস্ট একটা জে ইকুয়ালস যদি আমি ফোর নিই, তাহলে এস ফোর যেটা অপারেটর ছিল সেটা জাস্ট এই সাইটের জন্য। কিন্তু আমি যখন একটা ফার্মিয়নিক মডেলে ম্যাপ করছি, তখন এই এফ ফোর ড্যাগারটা থাকলোই, পাশাপাশি এই যে স্ট্রিং অপারেটরটা এটা কোনোভাবে এই বাঁ দিকের যে অকুপেশন নাম্বারগুলো সেই ইনফরমেশনটা স্টোর করে রাখছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস যে জেড কম্পোনেন্টটা কিন্তু আগে যা ছিল এই ম্যাপিংও সেমই থাকবে। আমি যদি এস প্লাস আর এস মাইনাস এটা দিয়ে স্টার্ট করি, এস জেড কম্পোনেন্টটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এইবার এই স্ট্রিং অপারেটরটা আমি যদি একটু সিম্পলিফাই করি, যেহেতু ফার্মিয়নের ক্ষেত্রে আমার অকুপেশন নাম্বার জাস্ট ওয়ান আর জিরো, তার বাইরে কিছু নয়, তো সেইখান থেকে আমি জিনিসটা সিম্পলিফাই করে অনেকটা এরকম একটা এক্সপ্রেশন পাই। এইবার আমি যদি আবার এটাকে আবার এই কম্পিউটারটাকে ম্যাপ করি, এবার এই ম্যাপিংটা ইউজ করছি আমি, দিয়ে তারপর এই স্ট্রিং অপারেটরটার কিছু প্রপার্টি যেগুলো একটু মানে দেখে খুব একটা ট্রিভিয়াল না মনে হলো, একটু ক্যালকুলেট করলে দেখা যাবে যে এই জিনিসগুলো আছে। তো এই দুটো প্রপার্টি আমি যদি ইম্পোজ করি এই ম্যাপিংটা করার পর, সেটা আলটিমেটলি বলে যে এই যে কমিউটেটার যেটা সেটা কিন্তু আলটিমেটলি জিরো হচ্ছে, মানে যেটা আমার প্রবলেম ছিল আগের ম্যাপিং এসে সেই ম্যাপিংটা থাকলো না, কিন্তু এইখানে জাস্ট স্ট্রিং অপারেটরের জন্য যেহেতু আমি একটা পার্টিকুলার ডিরেকশন ধরে নিয়েছি, তো জাস্ট একটা ম্যাথামেটিক্যাল সেন্সে আমার একটা ডিরেকশনাল প্রেফারেন্স থাকছে এই ক্ষেত্রে। আমি যদি এখানে মাইনাস নিয়ে স্টার্ট করতাম, বা সরি মাইনাস না, আমি যদি এখানে এল গ্রেটার দেন জে নিয়ে স্টার্ট করতাম, তাহলে এটা জাস্ট জে গ্রেটার দেন কে, এরকম একটা আসতো, জাস্ট একটা ডিরেকশনাল প্রেফারেন্স থেকে যাচ্ছে, কিন্তু এটা পরে কোনো এফেক্ট করবে না, কোনো নিউমেরিক্সকে এফেক্ট করবে না। তো এইবার তো এই জর্ডান যে কোনো হ্যামিল্টনিয়ানকে জর্ডান উইগনার ট্রান্সফরমেশন যদি আমরা ইউজ করি, যদি এটাকে ফার্মিওনাইজ করা বলে ফার্মিওনাইজ করি, তাহলে অনেক ক্ষেত্রে মানে অন্তত কম্পিউটেশনালি অনেকটা ইজি হয়ে যায় জিনিসটা। তো এবার যেটা এবার ফর এক্সাম্পল আমি হাইজেনবার্গ মডেল নিলাম, একটা জেনারিক সিনারিও হাইজেনবার্গ মডেল, কোনো আমি এক্সটার্নাল ফিল্ডের সাথে ইন্টারাকশনটা কনসিডার করছি না। তো এই হাইজেনবার্গ মডেলটাকে আমি যদি ফার্মিওনাইজ করি, তাহলে জিনিসটা খুব একটা মানে ভদ্রস্থ এক্সপ্রেশন মনে হচ্ছে না, একটা ভয়ঙ্কর এক্সপ্রেশন আসছে। কিন্তু হাইজেনবার্গ মডেলে ফর্চুনেটলি যেহেতু নিয়ারেস্ট নেবার ইন্টারাকশনটা আছে, তো স্ট্রিং অপারেটরটা অনেকটা সিম্পলিফাই হয়ে যায়, এবং এখানে আমি জাস্ট আইডেন্টিটিগুলো ইকুয়ালস লিখছি ঠিকই, কিন্তু আইডেন্টিটিগুলো বাদ দিয়েছি, কারণ একটা এনার্জি শিফট হবে আর কিছু না, ফিজিক্সটা কিছু চেঞ্জ হবে না। তো নিয়ারেস্ট নেবার ইন্টারাকশনের জন্য জিনিসটা অনেকটা সিম্পলিফাইড ভার্সন এরকম এলো। এইবার এক্সওয়াই মডেল হচ্ছে একটা স্পেশাল কেস, যেখানে জে জেডটাকে আমি টেন্স টু জিরো করবো। তো তাহলে ফার্মিওনাইজড ভার্সনটা কি হবে, সেই হ্যামিল্টনিয়ানের ফার্মিওনাইজড ফর্মটা অনেকটা এইরকম হবে। আমি জাস্ট এখানে যেটা জে ছিল, এবার এটা যেটা আমি ধরে নিয়েছিলাম সমস্ত সাইটের ক্ষেত্রে সেম, তাই জন্য আমি এইভাবে লিখেছি। কিন্তু একটা জেনারিক সিনারিওতে কি হতে পারে, যে যেটাও সাইড টু সাইড ভ্যারি করতে পারে, এবং কিছু কনস্ট্যান্ট ফ্যাক্টর ছিল সেটাকে আমি রিলেবেল করছি পি দিয়ে। তো যেটা ছিল ওখানে স্পিনগুলোর মধ্যে ইন্টারাকশন স্ট্রেংথ, এইখানে এটাকে আমি বলবো হপিং স্ট্রেংথ। তো এই হপিংটা কেন বলছি আমি কিছুক্ষণের মধ্যে বলছি কারণটা। আর এই যে এক্সট্রা টার্মটা যেটা অ্যাড হচ্ছে, এই এক্সট্রা টার্মটা হচ্ছে আমি যদি ইন্টারাকশনটা কনসিডার করে থাকতাম আগে, সেই ইন্টারাকশনটাকে ফার্মিনাইজ করলে জাস্ট সেটা পাবো। তো এটা এটা ওই স্পিনের জেড কম্পোনেন্ট যেহেতু জাস্ট নাম্বার অপারেটর ছিল, এটা নাম্বার অপারেটর, এবার একটা আইডেন্টিটি শিফট সেটা বাদ দিচ্ছি। তো এইবার যদি একটা ধরা যাক, আমি একটা খুব সিম্পল স্টেট নিচ্ছি যে আমার জেড সাইটে একটা ফার্মিয়ন বসে আছে, বাকি সাইটগুলো সব কোনো ফার্মিয়ন নেই অ্যাবসেন্ট কমপ্লিট। সেই সাইটের ওপর যদি এই অপারেটরটা অ্যাক্ট করে শুধু এটা, তাহলে কি করবে,
যে সাইডে যে ফার্মিয়নটা আছে তাকে অ্যানাইলেট করবে, জে প্লাস ওয়ানে ক্রিয়েট করবে। একইভাবে এই এটা কি করবে, জে সাইটের এটাকে অ্যানাইলেট করবে এবং জে মাইনাস ওয়ানে যেটা আছে সেখানে একটা পার্টিকেল ক্রিয়েট করবে। তো অ্যাজ ইফ, তো এই টোটাল অপারেটরটা যদি অ্যাক্ট করে, তো জে সাইটে একটা ফার্মিয়ন, সে জে প্লাস ওয়ান এবং জে মাইনাস ওয়ান সাইটে চলে যাচ্ছে। তো এই জন্য এই টার্মটাকে হপিং টার্ম বলা হয়, যে অ্যাজ ইফ ফার্মিয়নটা হপ করছে এক সাইড থেকে অন্য সাইড। এবার নিয়ারেস্ট নেবার ইন্টারাকশনের জন্য এটা জাস্ট নিয়ারেস্ট নেবার হপিং, আর এটাকে স্পিনের জন্য যেটা কাপলিং স্ট্রেংথ ছিল আমি এটাকে নামটা চেঞ্জ করে বলছি হপিং স্ট্রেংথ। আর ওখানে যে এপসিলন যেটা ছিল সেটা আমি জাস্ট ল্যামডা জে, তার সাথে কিছু ফ্যাক্টর আসবে সেটাকে ল্যামডা জে দিয়ে আমি চেঞ্জ করছি, জাস্ট রিলেভেল করছি। তো মোরালেস এটা আমার এক্স ওয়াই মডেল। এইবার এক্স ওয়াই মডেলের যে র্যান্ডামাইজ, যেটা আমি জিনিসটাকে র্যান্ডামাইজ করতে চলেছি, মানে ডিসঅর্ডার ঢুকতে চলেছে সিস্টেমে, তো তার অনেক কেস হতে পারে। দুটো স্পেশাল কেস হচ্ছে অ্যান্ডারসন মডেল আর র্যান্ডাম হপিং মডেল। অ্যান্ডারসন মডেল বলছে যে আমি সমস্ত সাইডের হপিং স্ট্রেংথটা আমি সেম ধরে নিলাম, তাহলে এটা সামেশনের বাইরে বেরিয়ে গেল। কিন্তু এইটা আমি একটা র্যান্ডাম ডিস্ট্রিবিউশন থেকে এই ল্যামডা যেগুলো আমি চুজ করবো, মানে এটা অনেকটা কাইনেটিক এনার্জির মতো আমরা ভাবতে পারি, যেটা কাইনেটিক এনার্জি কাইন্ড অফ কাইনেটিক এনার্জি টার্ম এটা। তো হ্যামিল্টনের না, এটা হচ্ছে অনসাইট পোটেনশিয়াল এনার্জি টার্ম। এফ জেটা আর এফ জেটা জাস্ট একটা নাম্বার দেবে, তাই না, এক করার পর। তো এই ল্যামডা যেটা র্যান্ডামাইজ চুজ করবো আমরা, তো সেটা হচ্ছে অ্যান্ডারসন মডেল। আরেকটা মডেল র্যান্ডাম হপিং মডেল, সেটা আমরা দুটোই র্যান্ডাম চুজ করতে পারি, ল্যামডা এবং টি। তো একটা স্পেশাল কেস নিচ্ছি যে জাস্ট টিটাকেই র্যান্ডামাইজ করছি, ল্যামডাটা র্যান্ডামাইজ করছি না, এটা তুলনামূলক সিম্পলার। ল্যামডাটাকে আমরা র্যান্ডামাইজ করতে পারি। তো মেনলি এই দুটো মডেল নিয়ে আমি কথা বলবো। অ্যান্ডারসন মডেলটা প্রথম যে পেপারে পাবলিশ হয়েছিল সেটা আমি সাইট করেছি এখানে, তো ফার্দার রেফারেন্সের জন্য। তো এবার এবার কিছু প্লট দেখাতে চলেছি, তার আগে আমি জাস্ট ওভারঅল আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে ক্যালকুলেশনটা আমি কি করে করেছি। নীলাদ্রি, জাস্ট সরি টু ইন্টারাপ্ট, ইউ হ্যাভ 3 মিনিটস মোর। 3 মিনিট 3 মিনিট এই রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাড়াতাড়ি চেষ্টা করছি। তো প্রথমেই আমি জাস্ট অপারেটর বেসিসে যদি হ্যামিল্টনিয়ানটা লিখে নিতে পারি, তাহলে তার আইগেন সিস্টেমটা ডিটারমাইন করার পর আমার একটা ইনিশিয়াল স্টেট গিভেন থাকলে আমি তার আইভলিউশনটা আমি বের করতে পারবো। এটা হচ্ছে ইনপ্রিন্সিপাল আইডিয়া। তো প্রথমে এটা এইচটা ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে ডিসঅর্ডার স্ট্রেংথ। তো ডিসঅর্ডার স্ট্রেংথ যদি জিরো রাখি, আমি একটা ডেল্টা ব্যাকেট দিয়ে যদি স্টার্ট করি, তাহলে আমরা যেটা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে যে একটা ফ্রি পার্টিকেল সিনারিও, এটা ফ্রিলি ডিফিউজ করবে। আর এই টিএইচটা হচ্ছে হাইজেনবার্গ টাইম, তো এটা জাস্ট থিওরিটিক্যালি একটা প্রেডিক্টেড টাইম, যে টাইমে আমি এক্সপেক্ট করছি যে পুরো ওয়েব ফাংশনটা সিস্টেম সাইজটা রিচ করবে। তো জিরোর ক্ষেত্রে আমরা দেখতে পারি, এটা আবার কিছুক্ষণ পরই প্রথম থেকে স্টার্ট হবে। তো হ্যাঁ, তো এটা ইনিশিয়ালি ডেল্টা প্যাকেট থেকে স্টার্ট করছে, এক্স্যাক্টলি যখন টিটা টাও এইচ এর কাছাকাছি তখন সিস্টেম সাইজ রিচ করছে, ফাইনাইট সিস্টেম সাইজের জন্য আবার রিফ্লেক্ট ব্যাক করছে। তো এইবার এই এটা জাস্ট একটা ফ্রি পার্টিকেল সিনারিও। কিন্তু এইবার যদি আমি ডিসঅর্ডার স্ট্রেংথটা নন জিরো করি, তো ডিসঅর্ডার স্ট্রেংথ যে এইচ, সেটা হচ্ছে যে আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা মাইনাস এইচ থেকে, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আমি র্যান্ডাম নাম্বারগুলো যখন চুজ করছি ল্যামডা জের জন্য, সেটা আমি জাস্ট প্লাস প্লাস এইচ এবং মাইনাস এইচ এর মধ্যে আমি আটকে রাখছি সেটাকে। তো সেটা যদি আমি করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সামান্যতম ডিসঅর্ডার, এটা জাস্ট ডিসঅর্ডার স্ট্রেংথ আমি টু নিয়েছি, তার জন্য দেখা যাচ্ছে যে লোকালাইজেশন দেখা যাচ্ছে। এবার ম্যাথামেটিক্যালি লোকালাইজেশন আর ইংলিশে সেম না হতে পারে, তো এটা অ্যাজ ইফ এটা কিছু সাইডের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করছে। এইবার টাইম যেহেতু কম, আমি কুইকলি জাস্ট প্লটগুলো শো করে যাচ্ছি। তো তো এটুকু বুঝতে পারছি যে রেগুলার যেটা এক্সপেক্টেড বিহেভিয়ার, তাতে কিছুটা ডিসরাপশন আছে। এইবার আমি বিভিন্ন ডিসঅর্ডার স্ট্রেংথের জন্য যদি কম্পেয়ার করি, দেখতে পাবো যে যত ডিসঅর্ডার স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, তত মানে হাই মানে হাইজেনবার্গ টাইম আমি যদি কনসিডারও করি, হাইজেনবার্গ টাইম এটা রিচ করছে না, এবং আমি আরও অনেক টাইম ধরে ইভলভ করতে দিলেও এটা রিচ করছে না, কখনোই রিচ করছে না এটা। তো এইবার এটা লোকালাইজ কিনা তার কিছু ম্যাথামেটিক্যালি, মানে এটা জাস্ট তো আমরা প্লটটা দেখছি, আমরা ম্যাথামেটিক্যালি আরও কিছু রিগোরাসলি কিছু আর্গু করতে পারি কিনা সেটা দেখবো। তো একটা এটা করতে পারি যে রিটার্ন প্রবাবিলিটি প্লট, তো সেটা হচ্ছে যে সাইট থেকে স্টার্ট করেছিলাম ডেল্টা প্যাকেটটা, সেই সাইটে আমি দেখবো ওয়েব ফাংশনের যে মড স্কোয়ারটা, সেটা টাইমের সঙ্গে সঙ্গে কীভাবে ভ্যারি হচ্ছে। যদি জিনিসটা লোকালাইজ হয়, তাহলে সেম সাইটে ফিরে আসার প্রবাবিলিটি সাফিসিয়েন্টলি হাই থাকবে। এইচ ইকুয়াল জিরোর ক্ষেত্রে আমরা দেখছি যে এটা খুব তাড়াতাড়ি ডিকে করে যাচ্ছে, কিন্তু যত এইচ এর ভ্যালু বাড়ছে এটা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করছে, এবং এইচ ইকুয়াল ফাইভে অন্তত এই সিস্টেম সাইজের জন্য দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্টলি এটা বেড়ে যাচ্ছে। তো একটা আশা আছে, এটা লোকালাইজেশনের সিগনেচার আছে, আমি কমপ্লিটলি ক্লেম করতে পারি না যেটা লোকালাইজ আছে। তো এইবার এটা আমি একটা সেট অফ র্যান্ডম নাম্বারের জন্য আগে দেখালাম, এটা বিভিন্ন সেট অফ র্যান্ডম নাম্বারের জন্য প্রত্যেকবারই এই জিনিসটারই রিপিটেশন আমি দেখতে পাবো।
এইবার আরেকটা জিনিস আমি করতে পারি, যে স্প্রেডিং অফ ওয়েব প্যাকেট সেটা ক্যালকুলেট করতে পারি। তো ফ্রি পার্টিকেলের জন্য একটু ক্যালকুলেট করলে দেখা যায় জিনিসটা অনেকটা এরকম আছে। তো লগ লগ স্কেলে প্লট করলে জাস্ট একটা স্লোপ টু এর লাইন আসবে, লিডিং অর্ডার হচ্ছে টি স্কোয়ার, তো লগ লগ স্কেলে প্লট করলে একটা স্ট্রেট লাইন উইথ এ স্লোপ টু। তো সেটা যদি আমি দেখি যে ডিসঅর্ডার স্ট্রিং যখন জিরো, ফ্রি পার্টিকেল সিনারিও জাস্ট একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ঠিক হাইজেনবার্গ টাইম যেখানে রিফ্লেক্ট ব্যাক করছে, তাই জন্য এখানে একটা কার্ভেচার দেখতে পাচ্ছি আমরা। ডিসঅর্ডার স্ট্রিং যত ইনক্রিজ করবো এটা আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে, এবং এবং একটা স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করছে, এটা প্রথম কথা। তো এইবার যেটা একটু হালকা টার্মিনোলজি দরকার ইন্ট্রোডিউস করা, তো সেটা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে আমি দেখতে পারি যে ডেল্টা এক্সটা টাইমের সঙ্গে এইভাবে ভ্যারি করছে, ডেল্টা এক্স স্কোয়ারটা যদি বিটাটা টু হয় সেটাকে আমরা বলি ব্যালিস্টিক ট্রান্সফর্ম, যেটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে দেখতে পাই কোয়ান্টাম মেকানিক্যাল। বিটা ওয়ান হলে সেটা হচ্ছে নর্মাল ডিফিউশন, যেটা আমরা ক্লাসিক্যাল ডিফিউশন। এবং এই বিটা যদি টেন্স টু জিরো হয় সেইটাকে বলা হয় লোকালাইজড স্টেট। তো এটা যদি আমি লার্জ নাম্বার অফ আনসিম্পল মেম্বার নিই এবং এটা অ্যাভারেজ করি এবং ডিসঅর্ডার স্ট্রেংথ সাফিসিয়েন্টলি হাই করি, তো একটা হোপ আছে যে এটা এই ফ্লাকচুয়েশন গুলো ক্যান্সেল আউট করে অনেকটা স্ট্রেট হয়ে যাবে। তো কমপ্লিটলি আমি ক্লেম করতে পারি না যে এটা লোকালাইজ স্টেট, কিন্তু ব্যালিস্টিক ট্রান্সফর্ম অন্তত হচ্ছে না এবং লোকালাইজেশনের সিগনেচার আছে সেটা বলতে পারি। এবার এটা বিভিন্ন আবার সেট অফ র্যান্ডম নাম্বারের জন্য দেখালাম। তো এইবার আমি যদি আইগেন স্টেট গুলো দেখি, তো বিভিন্ন এনার্জির জন্য, তো ফ্রি পার্টিকেল সিনারিওতে এগুলো একদমই এক্সটেন্ডেড, লোকালাইজেশন কোনো এক্সপেক্টেশন রাখাই উচিত না। কিন্তু আমি যখনই ডিসঅর্ডার স্ট্রেংথটা ইনক্রিজ করছি আস্তে আস্তে দেখবো যত ডিসঅর্ডার স্ট্রেংথ বাড়ছে এগুলো জাস্ট লোকালাইজ হওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে। তো আমি এগুলো কুইকলি স্কিপ করে যাচ্ছি। তো এটা এবং এজ স্টেট আর টার্মিনোলজিটা জাস্ট বলে দিই, স্টেট অ্যাট সেন্টার মানে হচ্ছে এনার্জি স্পেকট্রামে যেগুলো জিরো আইগেন ভ্যালু ক্লোজ সেগুলো স্টেট অ্যাট সেন্টার, আর স্টেট অ্যাট এজ মানে হচ্ছে এজ স্টেট মানে যেগুলো মানে প্লাসমা যদি এনার্জি স্পেকট্রামের দু সাইডে যেটা আছে সেটা, তো সেই স্টেটগুলো। তো এইবার যদি আমি কম্পেয়ার করি এজ স্টেট এবং সেন্ট্রাল স্টেটগুলোর জন্য, দেখতে পাবো যেগুলো সেন্টারের দিকে আছে সেইগুলো লোকালাইজেশন টেন্ডেন্সিটা একটু কম এজ স্টেটের তুলনায়। এটা জাস্ট একটা অবজারভেশন, এই মডেলের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এটা জাস্ট বিভিন্ন ভ্যালুর জন্য, তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। এইবার একটা জিনিস আমি লোকালাইজেশন লেন্থ ডিফাইন করতে পারি, তো সেই লোকালাইজেশন লেন্থটা কাইন্ড অফ এটা একটা মেজার যে একটা ওয়েব ফাংশন কতটা স্প্রেড হয়ে আছে বা কতটা লোকালাইজেশনের টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি যে আমি সিস্টেম সাইজ যদি ইনক্রিজ করতে থাকি সেম ডিসঅর্ডার স্ট্রেংথের জন্য, যত সিস্টেম সাইজ ইনক্রিজ করবে লোকালাইজেশনটা তত ভালো হবে। তো থিওরিটিক্যালি ভাবতে গেলে থার্মোডাইনামিক লিমিটে আমি যদি এটা টেন্স টু ইনফিনিটি নিই, আমি লেংথটা মানে লেংথ বলা ভুল নাম্বার অফ সাইট আমি যদি টেন্স টু ইনফিনিটি নিই, তাহলে ইনফিনিটেসিমাল ডিসঅর্ডারও লোকালাইজেশন তৈরি করতে পারে। এটাই ছিল অ্যান্ডারসনের আর্গুমেন্ট, যেটা আমি অ্যান্ডারসনের পেপারটা সাইট করেছি তাদের আর্গুমেন্ট এটাই। তো এটা অন্যান্য ডিসঅর্ডার স্ট্রেংথের জন্য, এবং এটা আবার আমি দেখিয়েছি যে এনার্জি ক্লোজ টু জিরো হলে কীরকম হতে পারে। তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, আমি স্কিপ করছি। একই জিনিস আমি র্যান্ডাম হপিং মডেলের জন্য ক্যালকুলেট করতে পারি বিভিন্ন স্ট্রেংথের জন্য, এখানে ডাব্লুটা স্ট্রেংথ, এবং মনে করি যে এখানে কিন্তু টি যেটা টিটা আমার মানে যে কাপলি হপিং স্ট্রেংথ ছিল সেটা র্যান্ডাম। তো এটার ক্ষেত্রে একইভাবে আমি যদি রিটার্ন প্রবাবিলিটি প্লট করি দেখতে পাবো যে রিটার্ন প্রবাবিলিটি মানে ডিকে তো হচ্ছে না, আবার ফিরে আসার চান্স আছে। তো এখানে লোকালাইজেশনের সিগনেচার দেখা যাচ্ছে, যেখানে কিনা আমি যদি সবগুলো সেম নিয়ে নিতাম, ইউনিফর্ম নিয়ে নিতাম, তাহলে কিন্তু লোকালাইজেশন পাচ্ছি না আমি, এটা কিন্তু ইমিডিয়েটলি মানে খুব ফাস্ট জিরোর দিকে চলে যাচ্ছে রিটার্ন প্রবাবিলিটি। একইভাবে আমি আমি ট্রান্সপোর্টটা কম্পেয়ার করতে পারি। এইবার যেটা ইন্টারেস্টিং জিনিস, তো এজ স্টেট এবং যে সেন্টারের যে স্টেটগুলো আছে সেগুলো যদি কম্পেয়ার করি, তো আবার সেম জিনিস দেখতে পাচ্ছি যে এজ স্টেটগুলো লোকালাইজেশনের টেন্ডেন্সি বেশি। ফর এক্সাম্পল এখানে যদি আমি এটা নিই জিরোর খুব কাছাকাছি, যেটা একদম প্রায় দেখতে পারো 10^-12 এরকম অর্ডারের এনার্জিটা, মানে ভেরি ক্লোজ টু জিরো, সেইটা কিন্তু এখানেও যেমন পিক দেখা যাচ্ছে এখানেও পিক দেখা যাচ্ছে, মানে এই আগের স্টেটগুলো একদমই লোকালাইজ। তো এটা বিভিন্ন ডিসঅর্ডার স্ট্রেংথের জন্য আমি আবার না এটা সেম ডিসঅর্ডার স্ট্রেংথের জন্য আমি জাস্ট এজ স্টেট আর সেন্ট্রাল স্টেট কম্পেয়ার করছি, এটা অন্য সেট অফ র্যান্ডাম নাম্বারের জন্য, তাতেও সে একই জিনিস 10^-12 এর কাছাকাছি যে এনার্জি আছে সেটা কিন্তু হাইলি নন লোকালাইজ, মানে খুবই এক্সটেন্ডেড বাকিগুলোর তুলনায়। তো এটাই র্যান্ডাম হপিং মডেলের একটা স্পেশালিটি। তো এবার ডেন্সিটি অফ স্টেটও আমি যদি প্লট করি, এটা জাস্ট গ্রিনস ফাংশন থেকে আমি ক্যালকুলেট করতে পারি। তো কোহেনের একটা পেপার আমি সাইট করেছি, তো এই পেপারে কোহেন আর্গিউ করে দেখিয়েছে, অ্যানালিটিক্যালি এটা দেখিয়েছে যে কোন এই র্যান্ডাম হপিং মডেলের ক্ষেত্রে যদি কোনো কোনো স্টেট থাকে যার আইগেন ভ্যালু এক্স্যাক্টলি ছিল, তাহলে সেটা কোনোদিনই লোকালাইজ হবে না, সেটা আরবিটারি স্ট্রেংথ অফ ডিসঅর্ডারের জন্য। যতই ডিসঅর্ডার থাক ডিসঅর্ডার সিস্টেম হোক না কেন, কোনোদিন সেটা লোকালাইজ হবে না, সেটা একটা এক্সটেন্ডেড স্টেট। তো এটা একটা ইন্টারেস্টিং রেজাল্ট, মানে অ্যান্ডারসন মডেলে যেটা দেখা যায় না এটা এই ক্ষেত্রে পাওয়া যায়।
তো এটা সেম লোকালাইজেশন লেন্থ আমি প্লট করেছি জাস্ট এনার্জি আইগেন ভ্যালুর সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো খুব ক্লোজ টু জিরো যদি দেখা যায় এটা মানে ডাইভার্জিং সিনারিও আমি পাচ্ছি। তো তার মানে মানে লোকালাইজেশন লেন্থ ডাইভার্জিং মানে আমি আর্গু করতে পারি যে এটা এক্সটেন্ডেড স্টেট, জিরো যত জিরো আইগেন ভ্যালুর দিকে যাচ্ছে তত কিন্তু মানে স্টেট মানে এক্সাক্টলি যেই জিরোর দিকে যাবো আমি স্টেটটা কোনোদিনই সেটা লোকালাইজ হতে পারে না, সবসময় এক্সটেন্ডেড থাকবে। তো এটাই ওভারঅল আর কি কনক্লুশন। আমি একটু সরি আমি স্কিপ করতে হলো টাইম কনস্ট্রেন্টের জন্য। তো এবার এটাকে কি কি জিনিস করা যেতে পারে, তো র্যান্ডামভাবিক মডেল আমি জাস্ট আমি ডায়াগোনাল ডিসঅর্ডারটা কনসিডার করিনি, অনসাইড ডিসঅর্ডার সেটা কনসিডার করে করা যেতে পারে। আরও যেটা ইমপ্রুভ করা যেতে পারে যে আমি ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম না নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন নেবো। তো এর উপর অলরেডি কাজ হয়েছে এবং এটা দেখানো হয়েছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউশনের জন্য মানে এটা এমন নয় যে আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে চুজ করেছি বলে এরকম রেজাল্ট পেয়েছি, এই রেজাল্ট গুলো কিন্তু জেনেরিক। আমি যে কনক্লুশন গুলো ড্র করলাম একটা সিম্পল কিছু প্লট দেখিয়ে এগুলো কিন্তু খুবই জেনেরিক কেস। এইবার আমরা নিয়ারেস্ট নেবার হপিং এর জায়গায় লং রেঞ্জ হপিং কনসিডার করতে পারি, মানে স্পিন গুলোর নিয়ারেস্ট নেবার কাপলিং না করে স্পিন সমস্ত স্পিন গুলো সমস্ত স্পিনের সাথে ইন্টারাক্ট করছে বা এইরকম বিভিন্ন সিনারিও নিতে পারি। তো সেটা সেই জিনিসটা জাস্ট মেনিফারিয়ন ইন্টারাকশন মডেলে কনভার্ট হয়ে যাবে। তো এটাই আর কি, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। থ্যাংক ইউ নীলাদ্রি, আমি ফার্স্ট অফ অল যেটা তোকে বলবো যে তোর জন্য সময় ছিল 15 মিনিট, তুই সময় নিয়েছিস 24 মিনিট। তো ওকে, সো আমি তোকে থামাইনি বিকজ তোরা মাস্টার স্টুডেন্ট, সো এটা তোদের একটা শেখার জায়গা যে সময়ের মধ্যে শেষ করা বা এই জিনিসটা, বাট ঠিক আছে স্টিল ইটস ফাইন, ভালো হয়েছে প্রেজেন্টেশন। আমি আর বেশি কিছু বলছি না কারণ যেহেতু প্রত্যয়দা আছে এবং প্রত্যয়দা প্রশ্ন করবে বলে হাত তুলেছে। তো প্রত্যয়দা তুমি ওর সাথে কথা বলো, সাজেশন কোশ্চেন যেরকম ভাবে গাইড করা যায়। হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে ট্রেনে আছি, সো দেয়ার মাইট বি নয়েজ। তো আমার একটাই প্রশ্ন আছে তোমার এতে, সেটা হচ্ছে যে তুমি নিউমেরিক্যালি না মানে তুমি টাইম এভলিউশনটা স্টাডি করেছো কিভাবে? আই মিন আই আন্ডারস্ট্যান্ড ইউ আর ডুইং এ 1D সিস্টেম, সেই জন্য তুমি জর্ডন নির্ণয় করলে, তারপরে তোমার কাছে একটা নন ইন্টারঅ্যাক্টিং ফার্মিওনিক মডেল আছে উইথ সাম কেমিক্যাল পোটেন্সিয়াল, একটু ল্যামটা যেটা তোমার কেমিক্যাল পোটেন্সিয়াল। এইবার তুমি আমাকে ঠিক এই পয়েন্ট থেকে বলো যে তুমি এর আগে কিভাবে প্রসিড করলে। হ্যাঁ, তো আমার যে হ্যামিল্টনিয়ানটা ছিল সেটা এফ ড্যাগার আর এফ এর টার্মসে অনেকটা এরকম ছিল, তাই তো? মানে ইন জেনারেল বলছি, সেটা আমি আমি ফুল স্ক্রিনে আছি। হ্যাঁ, তো তো এইবার আমি জাস্ট আমি যদি এই পুরো জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি যে এখানে একটা রো, একটা রো আর একটা কলাম আছে, রোতে আমি সব এই অপারেটর গুলো বসে থাকলো অপারেটর গুলো আর আর কলাম অ্যানালাইজেশন গুলো থাকলো, এই যে ম্যাট্রিক্সটা থাকলো, এইবার এই ম্যাট্রিক্স এর যে আইগেন ভ্যালু আর আইগেন স্টেট সেটাকে আমি সিস্টেমের আইগেন ভ্যালু আর আইগেন স্টেট হিসাবে মানে ইন্টারপ্রিট করি এই অপারেটর দিয়ে। এবার ইন দ্যাট কেস মানে ডিপেন্ডিং আপন ইওর ইওর সরি মানে তুমি তারপরে আইগেন স্টেট আইগেন ভেক্টর বের করছো এবং তারপরে নরমাল যে ফর্মুলা আছে এক্সপোনেনশিয়াল IHT তুমি করে দিচ্ছ, গুড। আমার যেটা নেক্সট প্রশ্ন তাহলে, তোমার তুমি যে রেজাল্ট গুলো দেখালে সেগুলো কি একটা কোয়েঞ্চ ডিসঅর্ডার, মানে কোয়েঞ্চ ডিসঅর্ডার আই মিন একটা স্পেসিফিক সেট অফ ডিসঅর্ডারের জন্য, নাকি তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেছো? না, আমি মানে স্ট্যাটিস্টিক্যালি আমি এটা অ্যানালিসিস করিনি, তবে মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যালি এটা অ্যাপ্রোচ করা যায়, কারণ এই যে আমি দেখালাম যে ওটা লোকালাইজ হয়ে যাচ্ছে, তো এটার এটার একরকম ইন্টারপ্রিটেশন হতে পারে যেটা মেটাল টু ইনসুলেটর ট্রানজিশন। তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যালি ও জিনিসটা একটা ফেজ ট্রানজিশন হিসেবে অ্যাপ্রোচ করা যেতে পারে। এবং আমি আমি ঠিক আমি ঠিক স্ট্যাট মেক বলছি না, আমি বলছি যে ডিফারেন্ট ডিফারেন্ট রিয়লাইজেশন অফ দিস অর্ডার। তো ধরো তুমি ল্যামডা আই এর একটা ডিস্ট্রিবিউশন পেলে প্রথমবার, ঠিক আছে, তুমি আরেকটা যদি ডিস্ট্রিবিউশন জেনারেট করো ইউ উইল গেট সামথিং ডিফারেন্ট, আরেকবার তো ইউ উইল গেট সামথিং ডিফারেন্ট। সো ডুইং এ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ দ্য লোকালাইজেশন, তাহলে তোমার গ্রাফ গুলো যেগুলো খুবই স্মুথ নয়, কথাটা বুঝতে অনেক বেশি এটা কম্পিউটেশন মানে আমরা কথাটা বুঝতে পেরেছি। তো এটা যদি আমি একটা আনসেম্বল এর উপর অ্যাভারেজ করতাম তাহলে প্লট গুলো অনেকটা স্মুথ হতো, তাহলে নয়েজি থাকতো না। আমি যে প্লট গুলো দেখেছি এটা 750টা সাইট কনসিডার করেছি, অবশ্যই
অবশ্যই টাইম ইভ্যালুয়েশন ইজ হ্যাঁ, এক্সট্রিমলি ডিফিকাল্ট টু এবং ক্যালকুলেট, আমি হ্যাঁ, ফুললি এগ্রি। তো ঠিক কমপ্লেক্সিটিটা আছে, কমানোর জন্য আমার কাছে উপায় ছিল না কোনো। তুমি নিউমেরিক্যালি কমপ্লিটলি নিউমেরিক্যালি 2D এবং 3D সিস্টেম স্টাডি করতে পারো, এবং 3D সিস্টেমে ইউ নিড আ থ্রেশহোল্ড, তো তার উপরেই ডিসঅর্ডার লোকালাইজেশন হবে, হ্যাঁ তার হ্যাঁ নিচে হবে না। ডিমেনশন, হ্যাঁ হ্যাঁ সো দিস ইজ ফাইন। তুমি তুমি আমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করো, এখানে হয়ে গেলে আমি লজানে থাকি, ইপিএফএল এ আছি, সো আই ক্যান গিভ ইউ প্র্যাকটিক্যাল ইনফরমেশন অ্যাবাউট সুইজারল্যান্ড। ওকে ওকে, অবশ্যই, ঠিক আছে, তুমি পরে আমার সঙ্গে ফেসবুকে হোক বা বিয়ে সুহানের কাছে বোধ হয় আমার এক গাদা ইমেলও আছে, হ্যাঁ হ্যাঁ, অন ইউ ক্যান টাচ, তুমি ইউ ক্যান টেক, ওকে বাই বাই, আমি আবার থ্যাংক পরে ইউ, সেন্ড থ্যাংক ইউ করবো। প্রত্যয় দা, থ্যাংক ইউ। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা এখানে পিং করতে পারে, বা পরেও পরেও নীলাদ্রির সাথে যোগাযোগ করে নিতে পারে। নীলাদ্রি তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, বা হোয়াট এভার, সে রিচ করাটা কোনো সমস্যা হবে না। হোয়াট এভার, থ্যাংক ইউ নীলাদ্রি তোর প্রেজেন্টেশনের জন্য, এবং আই হোপ তোর প্রত্যয়দা এক খুব ভালো একজন রিসোর্স তোর 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 ক্ষেত্রে। আমি প্রত্যয়দাকে চিনি, বেশ কয়েকদিন ধরে চিনি, এবং প্রত্যয়দা আমাদের ফিলিংস বাংলাতেও প্রত্যয়দার সাথে বহুক্ষণ কথা বলেছি। তো তোর কোনো দরকার হলে তুই আমার সাথে কথা বলতে পারিস, আমি তোকে প্রত্যয়দা কন্ট্যাক্ট করবো, হ্যাঁ অসুবিধা নেই। ওকে সায়ন, সায়ন তুই খুব খুব সংক্ষেপে প্রশ্ন কর, সায়নের কিছু প্রশ্ন হয়তো আছে, ও হাত তুলেছে, খুব সংক্ষেপে, সময় বেশি নেই সায়ন। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। আমি মানে এই জিনিসটা করে একদমই আইডিয়া নেই, তো মানে খুব প্রথম থেকে দাদা যেটা বলছিলে ওই ফার্মিয়ানাইজেশন জিনিসটা, তো ওটার মানেটা কি তোমার ওই ল্যাটিস সাইড গুলোকে তুমি যেটা ফার্মিয়ানি ছিল না সেটাকে ফার্মিয়ানাইজ করলে ম্যাথামেটিক্যালি, এরকম ব্যাপার মানে? না না না, সেটা না, আমার কাছে একটা স্পিন মডেল ছিল, আমি সেটাকে একটা ফার্মিওনিক মডেলে নিয়ে গেলাম, যাতে কিনা আমার ক্যালকুলেশনটা মানে কম্পিউটেশনাল জিনিসটা ইজি করার জন্য। এইবার আচ্ছা, আমার আমি জিনিসটা ম্যাপিংটা যেহেতু আইসোমরফিক আছে, আইসোমরফিক ম্যাপিং মানে হচ্ছে আমার এইখানে যা কিছু প্রপার্টি অ্যালজেব্রা যা কিছু ছিল সমস্ত অ্যালজেব্রা প্রিজার্ভ হবে। তো এইবার ক্লেমটা হচ্ছে অ্যালজেব্রা যেহেতু প্রিজার্ভ আছে, তো আমি ফার্মিওনিক মডেলের জন্য যে ফিজিক্সটা পাচ্ছি, স্পিন মডেলের ক্ষেত্রে আমি ইকুইভ্যালেন্ট জিনিসই পাবো। আচ্ছা আচ্ছা এটা জাস্ট একটা ট্রিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম হুম ওকে ওকে সায়ন, আরো কোনো প্রশ্ন থাকলে পরবর্তীকালে তুই কথা বলতে পারিস নীলাদ্রির সাথে। এবার নীলাদ্রি, থ্যাংক ইউ সো মাচ, আর আশা করবো তোর পরবর্তীকালে আবার কোনো কাজ হলে আবার একটা প্রেজেন্টেশন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আর আই উইশ ইউ বেস্ট যে তোর ওই সুইজারল্যান্ডের জার্নিটা হোক, এবং দেখা যাক ওটা কি হয়। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেন ফর ইউর প্রেজেন্টেশন। ওকে ওকে, এবার তাহলে